আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসে একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে ব্লগে আমরা ঘুরতে যেতেছি, তো রেডি হয়ে বাসা থেকে বের হয়েছি। সামিয়া তার শাশুর সামনে আগে গেছে আর আমি আর সাকিব পিছনে পড়ে গেছিলাম। তো আমাদের বের হইতে একটু দেরি হয়েছিলো গেট তালা দিয়ে। তো এখানে আমরা এসে ওনাকে ধরছি। তো আমরা অনেক দূর আগে আসছে আর এই ঠিক এই জায়গাটাই আমাদের আগে বাসা ছিল। তো তার সামনে ওরা দাঁড়ায় আছে। তো এখানে সাকিব বাবা বলতেছে চাচু একটা লাইক দেন। তো সে একটা ভাব নিচ্ছে, কারণ সে আর হয়তো বা আমাদের পেজে লাইক দিতে তার সমস্যা হচ্ছে ভিডিওতে, এই জন্য সে একটা শরীরের ভিতরে কীরকম যেন একটা দেমাগ বসবাস করতেছিল সে সময়। তো আমরা কিছুই বললাম না, জাস্ট আমরা ভিডিও করতেছি। এই যে চাচার ভাসতে, তো চাচার ভাসতে গলা ধরে আটতেছে রাস্তার ভিতরে। তো আমিও সুযোগ ছাড়লাম না, তো তাদের ভিডিও ক্যাপশনে ধরে রাখলাম যে ভবিষ্যতে পরে আরও একবার দেখা যাবে। আর আমি আর স্বামী একসাথে আটতেছি, তারা দুজন এখন সামনে গেছে। আর এটা হচ্ছে বৈরাগী স্কুলের পাশে মসজিদ। তো এটা তার সামনে স্কুল। তো আমরা অটোতে উঠছি মেইন রোড থেকে। তো এখানে এটা দেখা, এটা হচ্ছে ফরিদপুর টেপাখোলা বাজারের লেক। তো এটা লেকটা কিন্তু অনেক বড়, এখানে আমি কাছ থেকে দেখাইতে পারতেছি না, তো একটু জুম করে নিলাম আর আপনাদের দেখাই। লেকটা অনেক সুন্দর আর এখন তো পানি, সবসময় পানি থাকে, তো আরও তো এখন বর্ষা সিজন, তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে। অটোতে এখন আমরা যাচ্ছি বেড়িবাঁধ। তো বেড়িবাঁধে আমরা ওখানে হালিম খাবো। তো আপনাদের ভাই আমাদের সাথে আসেনি, সে দোকানে গেছে আর তার জন্য আমরা হয়তো বা প্যাকেটে নিয়ে আসবো। আমরা সামনে ওই মোড়ে নামবো, মোড় থেকে তারপর ওই মোড়েই হালিম বসে। তো ওইখানে আমরা হালিম খাবো প্রথমে, তারপর যদি ওরা ঘুরতে যেতে চায় তো ঘুরতে যাবো। তো অটো থেকে নেমে নিলাম, নেমে আমরা হালিম অর্ডার করছি আর এখানে বাটিতে সবাই হালিম দিয়েছে। তো ওরা তিনজন খাবে, আমি খাবো না। তো আমি আর আপনাদের ভাইয়েরটা আমরা দুটো প্যাকেট করে নিয়ে যাব বাসা। আর এটা কিন্তু আমাদের সামনে ফিলিং স্টেশন, না ফিলিং স্টেশন। আর এখানে অনেক ট্রাক আর গেরানটাও অসাধারণ চারিপাশে। তো আমার এখানে খাইতে ভালো লাগে না, তো এখান থেকে আমি বাসায় নিয়ে যাবো, তারপরে খাবো। তো ওনারা তিনজনে মজা মেরে খাইতেছে। তো এনায়েত ভাইয়ের হালিম কিন্তু অনেক মজা লাগে। এখানে আপনারা যারা ফরিদপুর টেপাখোলার আশেপাশে যারা আছেন, যদি কেউ বিকেলে ঘুরতে বের হন বেড়িবাঁধ, তো এখানে হালিম এনায়েত ভাইয়ের হালিম কিন্তু খাইতে পারেন আপনারা। তো তার হালিম কিন্তু অনেক মজা হয়। আর এখানে রাস্তার ওপারে কিন্তু অনেক পানের দোকান, আবার ফুচকার দোকান, সব সব ভাজা পোড়ার অনেক রকমের দোকান আছে। তো এই যে হচ্ছে আমাদের বিশ্ববিখ্যাত এনায়েত ভাইয়ের হালিমের দোকান।
তুমি হাঁটো তো। শেষ করে আমরা হাঁটতে হাঁটতে বেড়িবাঁধ চলে আসছি। তো আমরা চারজন তো এখানে তো এসে আজকে খুব মজা পাইছি। তো আগে একদিন আসছিলাম আপনাদের ভাইয়ের সঙ্গে, সেদিন কোনো পানি ছিল না, অতটা ভালো লাগেনি। তো আজকে আসছে, আজকে অনেক পানি, তো চারিপাশটাও ভালো লাগতেছিল। তো আমরা ঘোরাঘুরি করলাম অনেকক্ষণ, আর ওপার দিয়ে আমরা নিচে নামার চেষ্টা করব। সামনে হয়তো বা রাস্তা আছে, তো সামনের দিকে আমরা যাইতেছি নিচে নামার জন্য। ওই যে সামনে নামা রাস্তা আছে, পাইছোটা কি আমারে? এখানে এখন গোসলও করা যাবে যেরকম বানাইছে। নিচে নামবো মো? হ্যাঁ ওই জায়গা পারবো না রে, পারবো না রে, কলাম তো না ধরো তো খুলে না দেখ সাকিব, কথা শুনিস নি কে? স্লিপ করবে না কান্দে কসে জুতো খুলে না, তুমি স্লিপ করবে জায়গা দিয়া পল্লিও দাদা, তুমি গেলে যাও, ওই যে গেছে তুমি যাও, অনেক স্লিপ করছে, আমি যাব না, তুই পড়ে যাবি, ও শাস্তি হবে, গেলে যাও লেখো গেলে স্লিপ করবে না, তাহলে তো বুঝতে সাকিব ওই জায়গায় বস, ওই ওই জায়গায় বসে একটা ছবি তুললে নিস তো শাশুড়ি দিয়ে। শাশুড়ি আমার যদি একটা তো আমাদের ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের ওক্ত চলে আসছে। তো এখন আমরা বাসার দিকে চলে যাব। তো আমরা এখানে উপর দিকে উঠে তো দেখতে পেলাম যে এখানে রাস্তার সাইডও একটু ঘোরার মতন জায়গা আছে। তো এখানে ঘুরতেছি দেখতেছি, আর এখানে বাবুটাকে দেখে স্বামী এত খুব অবাক, সে বাবুরে নিয়ে পড়ে আছে। আর এখানে কিন্তু কুলফিও আছে, আর ওপাশেও
নদী আছে, তো লেকের মতন আবার দেখতে পাওয়া যাচ্ছে। তো এর পাশে কিন্তু আবার ইটের ভাটা আছে। তো সব মিলে জায়গাটা কিন্তু অসাধারণ একটি জায়গা। আজান দিয়ে দিছে, তো শুনতে পাওয়া যাচ্ছে। তো সাকিব আর স্বামী কুলফি খাওয়ার জন্য চাচুরে খুব বিরক্ত করছিল, তো আমরা রাস্তার এপারে আসলাম। এরপরে এসে সাকিব আর চাচু কিন্তু দেখতে পাচ্ছে না যে দেয়ালের উপর বসছে। আর কুলফি এলার সাথে লিটন আর কি অনেক রকমের কথা বলতেছে দাম নিয়ে, কুলফির দাম নিয়ে। আর ওদিকে দেখেন সুন্দর দুটি মেয়ে আসছে, হেজাব পরে কিউট লাগতেছিল। আর কুলফি খাইতেছে এদিকে, কুলফি না খেয়ে ওরা যাবে না, তো ওরা সবাই কুলফি খাবে। আর আমি কিন্তু অনাহার একটা মানুষ, আমি কিছুই খাইনি, চটপটিও খাইনি, আর কুলফিও খাবো না। তো আমারও একটু আফসোস লাগতেছিলো, কেন আমি খাইতে পারবো না। কিন্তু বোরকা পরে গেছি, তো বোরকার নিকাব খুলে খাওয়াটা কেমন যেন লাগতেছিলো, তো এই জন্য আমি কিছুই খাওয়া দাওয়া করলাম না। তো আমি শুধু মেয়ে দুটোকে দেখতেছিলাম, ওরা খুব সুন্দর দেখতে লাগছিলো ওদের। আমাকে তুই হালি বলার চলে যাবেন। এখন আমি ভিডিওটা শেষ করব, আর সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজানও দিয়ে দিয়েছে, আপনারা শুনতেই পাচ্ছেন। তো আজকে পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।